ডিয়ার লিসেনার, আব্দুল আল মাহমুদ ইউএলএফের পক্ষ থেকে জানাচ্ছি স্বাগতম। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে একটি অ্যাডভান্স ইমেজ ম্যানিপুলেশন করতে হয়। ওকে, সো চলুন আমরা দেখে নিই। ফার্স্টে আমি একটি ইমেজ ওপেন করব। ওকে, আমি একটি ইমেজ নিয়ে নিলাম। দেন আমি কিছু ইমেজ প্লেস করে নিব। আমি ফার্স্টে নিচ্ছি আয়রন ম্যানের ইমেজটাকে, দেন ইমেজটাকে এখানে সেট করে রাখছি। দেন আমি এখান থেকে অ্যাড লেয়ার মাস্ক এটা অ্যাপ্লাই করে রাখবো। দেন অ্যাড লেয়ার মাস্কটা সিলেক্ট করে আমরা এখান থেকে ব্রাশ নিব এবং ফরগ্রাউন্ড কালারটা ব্ল্যাক রাখবো। দেন আমরা ব্রাশের হার্ডনেসটা 0% করে নেব। করে নিয়ে আমরা এইভাবে অ্যাপ্লাই করবো। ওকে, দেন আমি আরেকটি ইমেজ নিয়ে আসবো। এখান থেকে প্লেস আমি নিয়ে আসছি ক্যাপ্টেন আমেরিকা। এটাকে শিফট চেপে আমি ছোট করে দিচ্ছি। দেন আগের মতো আমি আবার অ্যাড লেয়ার মাস্কটা অ্যাপ্লাই করব। করে আমি এইভাবে একটু মিশিয়ে দিব। ওকে, দেন আমি আবার ফাইল থেকে প্লেস করছি। আমি এই ইমেজটা নিচ্ছি, এবার শিফট চেপে একটু বড় করে দিচ্ছি, এদিকে সরিয়ে রাখছি। ওকে, দেন অ্যাড লেয়ার মাস্কটা আবার অ্যাপ্লাই করব। করে আমি উপরের দিকে এবং এই সাইডে। ওকে, দেন অ্যাপ্লাই করে দিলাম। এখন আমি আরো একটি ইমেজ প্লেস করব। ওকে, লেয়ার মাস্ক অ্যাপ্লাই করছি। দেন এভাবে আমরা সুন্দর করে মিশিয়ে দেব। ওকে, দেন আমরা হালকা ইমেজটা নিয়ে আসছি। দেন অ্যাড লেয়ার মাস্ক অ্যাপ্লাই করে দিচ্ছি, নিয়ে এভাবে ব্রাশ দিয়ে আমরা ব্রাশ করে দিব। এখানে ফরগ্রাউন্ড কালারে ব্ল্যাক সিলেক্ট থাকলে যেটা হবে যে আপনার ব্যাকগ্রাউন্ড কালারটা মুছে যাবে, ইমেজের কালারটা। আর যদি উপরে হোয়াইট কালার থাকে তাহলে কালারটা আবার ফিরে আসবে। দেখেন, আমি একটু এক্সাম্পল দেখাচ্ছি। এই যে আগের কালারটা আবার ফিরে আসছে। সো আমরা অবশ্যই উপরে ব্ল্যাকটা সিলেক্ট রাখবো। ওকে, দেন এখন আমি সব কয়টি লেয়ার সিলেক্ট করে আমি মার্জ করে দিব। মার্জ করে দিলাম। এখন আমি লেয়ার মোড থেকে গিয়ে স্ক্রিন করে দিব। তাহলে দেখেন এখন আরো স্মুথলি মিশে গেল ব্যাকগ্রাউন্ড ইমেজের সাথে। ওকে, দেন এখন আমি আরেকটি ইমেজ নিয়ে আসবো। দেন আমি আগের মতো আবার অ্যাড লেয়ার মাস্কটা অ্যাপ্লাই করব। আমি ব্রাশের সাইজটা একটু বড় করে দিচ্ছি। ওকে, দেন একটু উপরে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা লেয়ার মোড থেকে এটাকে আমরা হার্ড লাইটটা অ্যাপ্লাই করে দিব। ওকে, দেন এখন আমরা ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে আমরা একটু ডার্ক করে দিলাম। ওকে, সো এখন তাহলে আমরা সেভ করে দিচ্ছি। সেভ। সো লিসেনার্স, আপনারা দেখতে পেলেন কিভাবে একটি অ্যাডভান্স ইমেজ ম্যানিপুলেশন এভাবে করা যায়। সো খুবই ইজি, আপনারা ট্রাই করলেই পারবেন। আর পরবর্তী কোন টপিকসে আপনারা ভিডিও চান কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দেবেন। ধন্যবাদ।